আজকে আমরা হিট ট্রান্সফারের উপরে আরেকটা প্রবলেম দেখব। এটাও হিট কনভার্সনের উপরে একটা প্রবলেম, এবং এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে মাইক্রোসফট এক্সেলের সাহায্য নিতে হবে। তো চলুন দেরি না করে আমরা দেখি প্রবলেমটা কীরকম। তো প্রবলেমের স্টেটমেন্টে বলা হচ্ছে, এয়ার এট 40°C ফ্লোজ ওভার এ লং 25 mm ডায়ামিটার সিলিন্ডার উইথ অ্যান এম্বেডেড ইলেকট্রিক্যাল হিটার। ইন এ সিরিজ অফ টেস্ট মেজারমেন্টস আর মেড অফ দ্য পাওয়ার পার ইউনিট লেন্থ পি প্রাইম রিকোয়ার্ড টু মেনটেন দ্য সিলিন্ডার সার্ফেস টেম্পারেচার অ্যাট 300°C ফর ডিফারেন্ট ফ্রি স্ট্রিম ভেলোসিটিস ভি অফ দ্য এয়ার। অর্থাৎ 40°C বাতাস একটা 25 mm ডায়ামিটারের সিলিন্ডারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং বেশ কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছে বা বেশ কিছু টেস্ট মেজারমেন্ট নেওয়া হয়েছে। কোন জিনিসটার মেজারমেন্ট নেওয়া হয়েছে? অ্যান্সার হচ্ছে মেজারমেন্ট নেওয়া হয়েছে হচ্ছে পাওয়ার পার ইউনিট লেন্থ পি, যেটা সেটার। তো এই পিটা নর্মালি আমরা সাধারণত ওয়াটে মেজার করে থাকি, বাট এই ক্ষেত্রে পিটাকে মেজার করা হয়েছে পাওয়ার পার ইউনিট লেন্থ, সেখানে বলা হচ্ছে এটা পি প্রাইম, এবং এটার ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার। এবং আরও বলা হচ্ছে যে এই পাওয়ারটা আমরা তখনই মেজার করেছি যখন সিলিন্ডারের সারফেস টেম্পারেচারটা 300°C কনস্ট্যান্ট রাখা হয়েছে। এবং এই কনস্ট্যান্ট রাখার জন্য আমরা যেটা করেছি যে বিভিন্ন ভেলোসিটি বা বিভিন্ন স্পিডের বাতাস এই সিলিন্ডারটার উপর দিয়ে প্রবাহিত করেছি, এবং সিলিন্ডারটার মধ্যে একটা এমবেডেড ইলেকট্রিক্যাল হিটার আছে। এবং আমাদের এক্সপেরিমেন্টগুলোর রেজাল্ট কী কী সেটা দেওয়া আছে, যখন এয়ার ভেলোসিটি 1 তখন হচ্ছে পাওয়ারের পরিমাণ হলো 450°। ওয়াট পার মিটার যখন এয়ার ভেলোসিটি 2 তখন পি প্রাইমের মান হচ্ছে 658, যখন এয়ারের ভেলোসিটি হচ্ছে 4 তখন পি প্রাইম হচ্ছে 983। এভাবে আমাদেরকে বিভিন্ন মানগুলো দেয়া আছে। তো আমরা যেটা জানতে চাই সেটা হলো যে ডিটারমাইন দ্য কনভেকশন কোএফিসিয়েন্ট ফর ইচ ভেলোসিটি, ডিসপ্লে ইয়োর রেজাল্টস গ্রাফিক্যালি, এবং অ্যাজিউমিং দ্য ডিপেন্ডেন্স অফ কনভেকশন কোএফিসিয়েন্ট অন দ্য ভেলোসিটি টু বি অফ দ্য ফর্ম এইচ ইকুয়াল টু সি ইন্টু ভি টু দি পাওয়ার এন, ডিটারমাইন দ্য প্যারামিটার সি অ্যান্ড এন ফ্রম দ্য রেজাল্টস অফ পার্ট এ। অর্থাৎ প্রথমে বলা হচ্ছে হিট ট্রান্সফার কনভেকশন কোএফিসিয়েন্ট, হিট কনভেকশন কোএফিসিয়েন্ট এইচ এর মানটা কত প্রত্যেকটা ভেলোসিটির জন্য। কারণ আমরা যখনই ভেলোসিটিটা চেঞ্জ করেছি আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ারের পরিমাণটাও চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে হলো হিট কনভেকশনের মানটাও মোস্ট লাইকলি চেঞ্জ হয়ে গিয়েছে। কারণ আমরা এটা জানি যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বা হিট কনভেকশন কোএফিসিয়েন্ট এইচ এর মানটা ভেলোসিটি, ফ্লুইডের ভেলোসিটির উপরে ডিপেন্ড করে। তো এই রেজাল্টটাকে আমাদের গ্রাফ আকারে দেখাতে বলা হয়েছে যে এইচ ভার্সেস ভি গ্রাফ আঁকলে কীরকম হবে। এবং আরও বলা হচ্ছে যে আমরা ধরে নিলাম যে কনভেকশন কোএফিসিয়েন্ট ভেলোসিটির উপরে ডিপেন্ড করে, এবং সেই ডিপেন্ডেন্সটা এই ফর্মুলাটা মেনে চলে যে এইচ ইকুয়াল টু সি ভি ইন্টু এন। তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে এই প্যারামিটার দুটো সি আর এন, এ দুটার মান পার্ট এ থেকে বের করতে। অর্থাৎ আমরা জানি যে এইচ আর ভি পরস্পরের উপর ডিপেন্ড করে, আমরা ঠিক জানি না যে এরা আসলে ঠিক কোন ফর্মুলা মেনে চলে। সেখানে আমরা ধরে নিচ্ছি যে তারা একটা পাওয়ার ল মেনে চলে, যে পাওয়ার লটা হচ্ছে এরকম যে হিট ট্রান্সফার কনভেকশন কোএফিসিয়েন্ট এইচ এটা হচ্ছে ভেলোসিটির এন্থ পাওয়ারের সাথে প্রপোর্শনাল, এবং এটা প্রপোর্শনালিটির জন্য এখানে একটা কনস্ট্যান্ট আছে, এটা হচ্ছে সি। তো এই কারণে এই ফর্মুলাটাকে এইভাবে ধরে নেওয়া হয়েছে। তো প্রবলেমটা সলভ করার জন্য আমরা প্রথমে একটা স্কেচ ড্র করি। তো এই হচ্ছে আমাদের যে 25 mm ডায়ামিটারের সিলিন্ডারটা আপনাদেরকে প্রশ্নে দেওয়া আছে। তো আমরা ডায়ামিটারটাকে বোঝাচ্ছি হলো এভাবে যে এই দুটো এরোর মধ্যেকার যে এরিয়াটা এটি হচ্ছে ডায়ামিটার ডি, মান আমাদেরকে দেওয়া আছে হলো 25 mm। এটাকে আরও দেওয়া আছে যে এখানে এই সিলিন্ডারটার উপরে বাতাস প্রবাহিত হচ্ছে, আমরা দেখাচ্ছি যেভাবে বাতাস প্রবাহিত হচ্ছে, সেই বাতাসটার যে টেম্পারেচার এটাকে বলা আছে টি ইনফিনিটি, মান দেওয়া আছে 40°C। এবং আমাদেরকে বলা হচ্ছে যে সিলিন্ডারের যে সারফেসের টেম্পারেচার, সিলিন্ডারের সারফেসটার টেম্পারেচার এটাকে আমরা বলতেছি হচ্ছে টিএস, মানে টিএসটা হচ্ছে 300°C। তো এই তিনটা জিনিস আমাদেরকে দেয়া আছে, আর দেয়া আছে হচ্ছে এই ডাটা সেটের মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলো, অর্থাৎ পাওয়ারের পরিমাণটা কত
বা ভেলোসিটির মানটা কত সেগুলো, এই মানগুলো আমরা জানি। তো প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কিছু অ্যাজাম্পশন মেক করতে হবে, তো আমরা অ্যাজাম্পশনগুলো লিখে ফেলি। প্রথমে আমরা যে অ্যাজাম্পশনটা মেক করতেছি সেটা হলো যে স্টেডি স্টেট প্রবলেম। এটা আমরা জানি যে হিট কনভেকশনের প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদেরকে প্রথমেই আসলে এটা ধরে নিতে হবে যে এটা প্রবলেমটা একটা স্টেডি স্টেট, এবং এটা যদি আমরা চট করে বুঝতে না পারি তাহলে আমরা কোশ্চেনের স্টেটমেন্ট থেকে দেখি যে এখানে আসলে কোথাও টাইম রিলেটেড কোনো কথা বলা হয়নি, যে বলা হয়নি যে কয়েক সেকেন্ড লাগবে টেম্পারেচারটা বাড়তে অথবা হিটারটা কতক্ষণ ধরে অপারেট করানো হয়েছে। তাই এটা একটা সেফ অ্যাজাম্পশন যেটা মেক করা যায়। আচ্ছা, এরপরে আমরা একটা অ্যাজাম্পশন মেক করি। আচ্ছা, এটা আসলে কাইন্ড অফ কোশ্চেনের মধ্যে বলেই দেওয়া আছে যে সারফেস টেম্পারেচারটা 300 ডিগ্রি সেলসিয়াস এবং এটা বিভিন্ন ফ্রি স্ট্রিম ভেলোসিটি ভি এর জন্য, অর্থাৎ এইখানে যে বাতাসটা প্রবাহিত হচ্ছে ওর যে বিভিন্ন ভেলোসিটি আছে সেই ভেলোসিটিটা আমরা মনে করতেছি হলো ভি, এবং এই ভেলোসিটিটা যদি ভ্যারিও করে আমরা ধরে নিচ্ছি যে সারফেসের টেম্পারেচারটা অলওয়েজই ইউনিফর্ম এবং এটা কখনো চেঞ্জ হচ্ছে না, সময়ের সাথেও চেঞ্জ হচ্ছে না, বা সার্ফেসের বিভিন্ন লোকেশনে, অর্থাৎ আমরা সার্ফেসটার উপরে যদি বিভিন্ন পয়েন্ট নেই, ধরলাম এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, বা একটা পয়েন্ট, কোনো পয়েন্টেই এটা চেঞ্জ হচ্ছে না। তো এরপরে আমরা একটা অ্যাজাম্পশন মেক করবো, সেটা হলো একটা খুবই স্ট্যান্ডার্ড অ্যাজাম্পশন, আমরা ধরে নিচ্ছি যে থার্মাল কন্ডাক্টিভিটি বা বস্তুটার অন্যান্য যে সকল থার্মাল প্রপার্টি আছে সেগুলো কনস্ট্যান্ট আছে যখন এই হিট ট্রান্সফার প্রসেসটা ক্যারি আউট করা হচ্ছিল। তো সিলিন্ডারটার যে দুইটা প্রান্ত আছে বা দুটো এন্ড আছে সেই এন্ডগুলো থেকে কোনো হিট ট্রান্সফার হচ্ছে না, তাতে এইখানে যে একটা এন্ড আছে সেই এন্ড এবং অন্য পাশে যে এন্ডটা আছে এখান থেকে কোনো হিট ট্রান্সফার হচ্ছে না। তো একইভাবে আমরা আরেকটা কথা বলে নেব, সেটা হলো রেডিয়েশন এবং কন্ডাকশন হিট ট্রান্সফার আমরা নেগলেক্ট করব। এবং আমরা আরেকটা এক্সাম্পশন মেক করব, সেটা হচ্ছে আমাদেরকে ধরে নিতে হবে যে বাতাসটা প্রবাহিত হচ্ছিল এই সিলিন্ডারটার উপর দিয়ে, সেই বাতাসটা মানে সম্পূর্ণ হিট যে ট্রান্সফারটা হচ্ছে এই সিলিন্ডারটা থেকে এই বাতাসে বা বাতাস থেকে যে সিলিন্ডারে, এটা শুধু এদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ যাতে থাকে, এটা অন্য কোনো বস্তুর মধ্যে চলে যায় তাহলে আসলে আমাদের নিউটনস ল অফ কুলিং যেটা ইউজ করে আমরা হিট কনভেকশন প্রবলেম সলভ করি সেটা আসলে প্রযোজ্য হবে না। তাহলে আমরা লিখতে পারি যে অল দি ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেটেড ইজ ট্রান্সফারড টু ফ্লুইড বাই কনভেকশন। সলিড পাওয়ার জেনারেটেড ইজ ট্রান্সফার টু ফ্লুইড বাই কনভেকশন, অর্থাৎ যে পরিমাণ ইলেকট্রিক্যাল পাওয়ারই তৈরি হয়ে থাকুক না কেন পুরোটাই আসলে কনভেকশনের মাধ্যমেই ফ্লুইডটার কাছে চলে যাচ্ছে, অন্য কোনো কিছুর মাধ্যমে যাচ্ছে না বা অন্য কোনো বস্তুর মধ্যেও যাচ্ছে না। তো এবারে অ্যাজাম্পশন যদি আমরা মেক করে থাকি তাহলে আমরা এই প্রবলেমটাকে এখন এক্সেলের মাধ্যমে সলভ করব। তো এখন আমরা আছি হলো মাইক্রোসফট এক্সেলের উইন্ডোতে। তো আমরা এখানে প্রথমে লিখে ফেলি যে জিনিসগুলো আমাদের জানা আছে সেগুলোর মানগুলো, আমরা জানি হচ্ছে ডায়ামিটার, তো ডায়ামিটারটা আমরা মিটারে যদি লিখি তাহলে এটার মান আমরা জানি 0.025, অর্থাৎ 25 মিলিমিটার, সেটাকে আমরা লিখলাম 0.025 মিটার। তো একইভাবে আমরা আরও জানি হচ্ছে বস্তুটার লেন্থ, তো লেন্থটা যদিও ডিরেক্টলি বলে দেওয়া হয়নি কিন্তু আমরা জানি যে লেন্থটা হচ্ছে 1 মিটার, কারণ আমরা কোশ্চেন থেকে দেখেছি যে আমাদেরকে পাওয়ার পার ইউনিট লেন্থ পি প্রাইম এটা দেওয়া আছে। তাই আমরা ধরে নিলাম যে লেন্থ হচ্ছে সিলিন্ডারটার যে লেন্থ সেই লেন্থটা হচ্ছে 1 মিটার, অর্থাৎ আমরা যদি এখানে আবার ড্র করি তো আমরা এখানে লিখতে পারবো যে এই দূরত্বটা হচ্ছে এল এবং সেই এল এর মানটা হলো 1 মিটার। মানে এখানে এই যে পাওয়ারের মধ্যে এখানে বলে দেওয়া আছে যেটা হলো ওয়াট পার মিটারে। এরপরে আমরা জানি হচ্ছে সারফেস টেম্পারেচার টিএস, যেটা হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে আমাদেরকে বলা হচ্ছে
পাতাস্টার টেম্পারেচার টিআইএনএফ টি ইনফিনিটি, এটা হচ্ছে 40, এটাও ডিগ্রি সেলসিয়াস। এবং আমাদেরকে দেয়া হয়েছে হলো ডেল্টা টি, ডেল্টা টিটা হচ্ছে টিএস মাইনাস টি ইনফিনিটি। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে সারফেস টেম্পারেচারের মান টি ইনফিনিটি বা ফ্লুইডের যে টেম্পারেচার তার থেকে বেশি, তাহলে আমরা এখানে জাস্ট এই দুটো বিয়োগ যদি করি, অর্থাৎ বি থ্রি থেকে যদি আমরা বি ফোরের ভ্যালুটা বিয়োগ করে দেই, তাহলেই আমরা ডেল্টা টি এর মানটা পেয়ে যাব। এটাও আমরা পাবো হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। একইভাবে আমরা এখানে লিখতে পারি আমাদেরকে যে মানগুলো দেয়া আছে, আমাদেরকে দেয়া আছে পি এর মান, এটা আমরা লিখতে পারি হলো যে পি হচ্ছে আসলে কিউ কনভেকশন, কারণ আমরা এটা ধরে নিয়েছি অ্যাসাম্পশনের মধ্যে যে অল দ্য ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেটেড ইজ ট্রান্সফার টু ফ্লুইড বাই কনভেকশন। তো এখন আমরা এটাকে ওয়াটে লিখবো, কারণ আমরা ধরে নিয়েছি লেনটা হচ্ছে 1 মিটার, তাহলে পাওয়ার পার মিটার দেওয়া ছিল, এটাকে আমরা যদি 1 দিয়ে গুণ দিই ভ্যালুগুলোকে, তাহলে আমরা পাওয়ারটার মানটা পেয়ে যাবো। তাহলে ভ্যালুগুলো হচ্ছে বেসিক্যালি 450 হচ্ছে 658, 983, 1507 এবং 1963। এই মানগুলো যদি আমরা জানি, আমাদেরকে কারেসপন্ডিং ভেলোসিটির মানগুলো আমরা লিখতে পারি। ভেলোসিটিটা আমাদেরকে দেওয়া আছে হলো মিটার পার সেকেন্ডে, তো আমরা লিখলাম হচ্ছে 1, 2, 4, 8 এবং এটা হচ্ছে 12। তাহলে এখন আমরা এখান থেকে খুব সহজেই লিখতে পারি যে এইচ এর মানটা কত হবে। এইচ এর মানটা আমরা জানি এইচ ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার্ড, ইউনিটগুলো আমরা এখানে লিখি স্কোয়ার ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন, সো ডিক্সি আর কেলভিন। তো আমরা জানি যে হিট কনভেকশনের ফর্মুলাটা হলো, আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা জানি যে পি হচ্ছে কিউ, কিউ এর সমান এক্ষেত্রে, কারণ আমরা এটা ধরে নিয়েছি। তাহলে আমরা এটা হলো আমাদের কিউ, এটাকে আমরা ভাগ দিচ্ছি হলো পাই দিয়ে, পায়ের মান আমরা লিখি 3.1416। তো যেহেতু এখানে আমরা আরও কয়েকটা জিনিস দিয়ে ভাগ দিব, তাহলে এটা আমাদের লেখা উচিত একটা ব্র্যাকেটের মধ্যে, তাহলে আমরা লিখতে পারি 3.1416 ইনটু, আমরা জানি ডি এর মান হলো এখানে দেওয়া আছে এবং এই মানটা কনস্ট্যান্ট থাকবে, তো এখানে আমরা একটা ডলার সাইন দিয়ে নেই। একইভাবে আমরা এল এর মানটা এখানে দিই, পাই ডি এল আমরা পেয়ে গেলাম এবং এর মানটাও কনস্ট্যান্ট থাকবে, তাহলে এখানে আমরা একটা ডলার সাইন দিই। তাহলে আমরা সারফেস এরিয়াটা দিয়ে ভাগ দিয়ে ফেলেছি, এবার আমরা ভাগ দেবো হচ্ছে ডেল্টা টি দিয়ে। তাহলে এটা হলো ডেল্টা টি এর মান B5, তো এই মানটাকে আমরা এখানে একটা ডলার সাইন দিই, কারণ আমরা জানি যে এই তিনটা ভ্যালু চেঞ্জ হবে না, এটা কনস্ট্যান্ট থাকবে। এবার যদি আমরা ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাবো হলো এইচ এর মানটা। তাহলে আমরা পেলাম যে যখন পাওয়ার পার ইউনিট লেন্থ হচ্ছে 450 এবং ভেলোসিটি হচ্ছে 1, তখন এইচ এর মান হলো 22। তো একইভাবে আমরা 658, 983, 1507, 1963 সবগুলো ভ্যালুর জন্য একবারে ক্যালকুলেট করি, করলে আমরা প্রত্যেকটা ভ্যালুর জন্য এইচ এর মানগুলো পেয়ে গেলাম। তো প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে হলো যে এই ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ এর সাথে ভেলোসিটির একটা প্লট ড্র করতে, তাহলে আমরা এই প্লটটা আগে ড্র করি। আমাদের প্লট হবে হলো মূলত এই দুটো জিনিস নিয়ে, তাহলে আমরা দুটাকে হাইলাইট করে একটা স্ক্যাটার প্লট ড্র করি। আমরা যদি স্ক্যাটার প্লটটা ড্র করি, আমরা পেয়ে গেলাম এই হলো আমাদের প্লট। এখন এই প্লটে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে এইচ এর মানগুলো এবং ওয়াই অ্যাক্সিসে আছে হলো ভি এর মানগুলো। কিন্তু প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে ফর্মুলাটা ব্যবহার করতে, সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু সি ভি টু দি পাওয়ার এন, একটা এই ফর্মুলা। তো এই কথার মানে হলো যে এইচটা থাকবে ওয়াই অ্যাক্সিসে এবং ভিটা থাকবে হলো এক্স অ্যাক্সিসে। তো এটা যদি করতে হয় আমাদের আসলে, তাহলে একটা খুব সিম্পল কাজের মাধ্যমে আমরা প্লটটাকে রিড্র করতে পারি। আমরা সিম্পলি এই ভ্যালুগুলোকে কপি করে এখানে পেস্ট করি অ্যাজ ভ্যালুস। এটাকে যদি আমরা করি, করে আমরা যদি এরকম ভি ভার্সেস এইচ এভাবে সিলেক্ট করে স্ক্যাটার প্লটটা ড্র করি, তাহলে আমরা পাবো হলো, দেখুন ওয়াই অ্যাক্সিসে চলে আসছে হলো এইচ, এক্স অ্যাক্সিসে চলে আসছে হলো ভেলোসিটি। তো এই প্লটটার মধ্যে আমাদেরকে এখন একটা ট্রেন লাইন ড্র করতে হবে। তাহলে আমরা রাইট ক্লিক করলাম ডাটাগুলোকে সিলেক্ট করার পরে, আমরা এখন যদি অ্যাড ট্রেন লাইন,
এই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দরকার হলো একটা পাওয়ার ল। তাহলে আমরা একটা পাওয়ার ল সিলেক্ট করলাম, ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট। দেখুন এখানে একটা ইকুয়েশন চলে আসছে, ইকুয়েশনটাকে একটু সরিয়ে রাখি। এবং এখানে যে এই যে ডটেড লাইনটা আমরা পেলাম, এটাই হলো একটা ফিটিং লাইন। যে ফিটিং লাইনটা এইচ ইকুয়াল টু সি ইন্টু ভি টু দি পাওয়ার এন, এই ফর্মুলা মেনে চলতেছে, যেখানে সি হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং এন হচ্ছে একটা পাওয়ার বা একটা এক্সপোনেন্ট। তো আমরা যদি এই ভ্যালুটাকে বা এখানে যেটা আছে এটা একটু বড়ো করি, ইকুয়েশনটাকে আমরা এটাকে একটু বড়ো করলাম, এটাকে সিলেক্ট করে আমরা যদি একটা বড়ো ফন্ট চুজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফর্মুলাটা আমাদেরকে বলে দিচ্ছে। এখানে আমরা জানি যে ওয়াই অ্যাক্সিসে আছে হলো এইচ, তাহলে আমরা এখানে লিখলাম হলো এইচ, এক্স অ্যাক্সিসে আছে হলো ভি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফর্মুলাটা এক্স্যাক্টলি আমরা যেরকমভাবে কোশ্চেনে বলে বলে দেওয়া ছিল, যেটা কনস্ট্যান্ট গুণাকারে থাকবে ভেলোসিটির সাথে, তো সেই কনস্ট্যান্টটা হলো 21.626, যেটাকে আমরা রাফলি 21.63ও বলতে পারি। তাহলে এই সি এর মান হলো আমরা পেলাম 21.63 বা 626। তাহলে এটা একটা অ্যান্সার। এবং আমাদের কারো বলা হচ্ছে ভেলোসিটির মানটা হলো, সরি, ভেলোসিটির সাথে কোএফিসিয়েন্টটা আছে সেই এন এর মানটা হলো 0.5926। তাহলে এটা আরেকটা অ্যান্সার। তাহলে আমাদেরকে এই দুটো অ্যান্সার খুঁজে বের করতে বলা হয়েছিল। এই প্লটটাকে আমরা একটু সুন্দর করতে পারি, বা অ্যাটলিস্ট আমরা এই প্লটে দুটো এক্সিস অ্যাড করে দিতে পারি। তো আমরা এখানে গিয়ে ডিজাইনের মধ্যে থেকে অ্যাড চার্ট এলিমেন্ট থেকে সিলেক্ট করলাম যে এক্সিস টাইটেল। তাহলে হরাইজন্টাল এক্সিসটা আমরা জানি হলো ভেলোসিটি, আমরা বলি ভেলোসিটি ভি, ইউনিটটা হলো মিটার পার সেকেন্ড। একইভাবে আমরা সিলেক্ট করতে পারি হলো ভার্টিক্যাল এক্সিসের টাইটেলটা কী হবে, তো আমরা জানি এটা হচ্ছে ট্রান্সফার কোএফিসিয়েন্ট। এই চেঞ্জটা ইউনিটটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি সেলসিয়াস। এই হলো আমাদের প্রশ্নের উত্তর, অর্থাৎ আমাদেরকে যে প্লটটা ড্র করতে বলা হয়েছিল পার্ট এতে, আমরা সেই প্লটটা ড্র করেছি। পার্ট এর মধ্যে যে প্লটটা ড্র করতে বলা হয়েছিল যে ডিটারমাইন দ্য কনভেকশন কোয়েফিসিয়েন্ট ফর ইচ ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লে ইওর রেজাল্টস গ্রাফিক্যালি, তাহলে আমরা কনভেকশন কোয়েফিসিয়েন্ট এইচগুলো বের করেছি, মানগুলো বের করেছি এবং এই প্লটটা ড্র করেছি। এবং বলা হচ্ছে যে এই ফর্মুলাটা যদি মেনে চলে এইচ ইকুয়াল টু সি ভি টু দি পাওয়ার এন, তাহলে সি আর এন এর মানগুলো বের করতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।